কখনো এসজিডি এর সাথে বৈঠক, আবার কখনো ধর্ণা বিক্ষোভ এবং বন্ধের মাধ্যমে বারংবার বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি তাদের দোকানের মালিকানার দাবি এবং হস্তান্তরের প্রসঙ্গ তুলে ধরেছেন। তবে এত কিছুর পরেও জট কাটেনি এই সমস্যার। বারংবার আশ্বাসের পরেও এখনও বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির দাবি পূরণ করা হয়নি। এবার সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে বিধান মার্কেট জুড়ে নিজেদের দাবি জানিয়ে বড় বড় ফ্লেক্স লাগালো বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। প্রসঙ্গত সাত দিনের শহরে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন উত্তরবঙ্গে। আজ সাত দিনের সফরে তিনি শিলিগুড়িতে সভা করতে চলেছেন। ইতিমধ্যে এই সভাকে কেন্দ্র করে একদিকে চলছে রাজনৈতিক তর্জা, অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সভাস্থল হওয়ায় বিরোধী দল বিজেপি এবং ক্রিকেট প্রেমীরা খেলার মাঠের সভাস্থলের বিরুদ্ধে ইতিমধ্যে সুর চড়িয়েছেন। গতকাল এই বিষয়কে কেন্দ্র করে হাসপিচকে বিজেপির তরফে বিক্ষোভ সমাবেশ করার চেষ্টা করা হলে পুলিশের তরফে আটক করা হয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও বাকি বিজেপি কর্মকর্তাদের। এরপর আজ সকাল থেকে কড়া নিরাপত্তায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বর ঘিরে ফেলা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই তার নজর কাটতে এবং বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির দোকানের মালিকানার দাবি নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপের আশায় বিধান মার্কেট জুড়ে পোস্টার পড়ল বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির তরফে। এ বিষয়ে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়েছে তাদের এই আন্দোলনের বহুদিনের, তবে এই আন্দোলনের আওয়াজ মুখ্যমন্ত্রীর কান অবধি পৌঁছেছে কিনা তা তাদের জানা নেই। তবে তাদের ভরসা রয়েছে মুখ্যমন্ত্রীর কান অবধি পৌঁছলে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তাদের সমস্যার সমাধান করবেন। তাই এদিন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতেই এই ব্যানারগুলি লাগানো হয়েছে বলে জানান বিধান মার্কেটের ব্যবসায়ীরা। আমরা মুখ্যমন্ত্রীর দায়িত্ব হতে চাচ্ছি, আমরা বরাবর আন্দোলন করে আসছি, কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রীর কাছে এখনো পর্যন্ত খবর পৌঁছেছে কিনা আমাদের জানা নেই। তাই আমরা ব্যানার লাগিয়েছি যে আমাদের বিধান মার্কেটের যে কাগজের যে কাগজটা নিয়ে আমাদের সমস্যা চলছে, সেই সমস্যার জন্যই আমরা ব্যানারটা লাগিয়েছি যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাই। যাতে মুখ্যমন্ত্রী যদি জানতে পারে আমাদের এই বিধান মার্কেটের দুর্দশাটা, উনি নিশ্চয়ই গরিব দরদি মুখ্যমন্ত্রী আমাদের, সে নিশ্চয়ই আমাদেরকে একটা ব্যবস্থা করে দিবে। কারণ এক মুখ্যমন্ত্রী আমাদেরকে বসিয়ে গেছেন আমার বাপ ঠাকুর দাদের, আর এক মুখ্যমন্ত্রী আমাদের হাতে পেপারসটা দিয়ে দেবে। আমরা তো একটাই দাবি আমাদের মালিকারা, আমরা মালিকানা নিয়েই লড়ে যাচ্ছি আন্দোলন, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি, মালিকানা আমাদের একটাই দাবি মালিকানা। আমি দীর্ঘ আশাবাদী যে আজকে হয়তো মুখ্যমন্ত্রী যে কোনো একটা কিছু ডিক্লিয়ার করবে, আমি একটা আশাবাদী এটা নিয়ে। হ্যাঁ